গাইজ আজকে দেখাবো যে উইডো অপশন থেকে কিভাবে টাকা টোটাল ব্যালেন্সে চলে যায় এই যে দেখেন আমি এই মাত্র গেমসে প্রবেশ করলাম তো প্রবেশ করার পর এরকম ধরনের কিন্তু ইন্টারভেসটা শুরু করে তারপর কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা করস এখানে কিন্তু একটা টাচ দিতে হয় ঠিক আছে তো এখানে টাচ দেওয়ার পর এরকম ধরনের অপশনটা আসে তাই না তো যারা রেফার করেন এই যে আমি এখানে একটা টাচ দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমার রেফারে টাকা এই যে কত টাকা আইসে এটাকে আমি এখন কালেক্ট করে নিতেছি তো এই যে দেখেন চারশো সাতত্রিশ টাকা আছে বর্তমানে এই যে এটাকে আমি কালেক্ট করে নিলাম তো এটা এখন আমার মেন ব্যালেন্সে চলে গেছে ঠিক আছে তো এখান থেকে এই যে দেখেন কোম্পানি থেকে যে বোনাস দেয় ঠিক আছে আপনি উইড অপশনে এই যে আমি উইড অপশনে টাচ দিলাম বন্ধুরা এই যে আমার উইড অপশনে দেখেন যে চারশো তিরানব্বই টাকা আছে ঠিক আছে তো এই টাকাটা একদম জিরো জিরো হয়ে যাবে একটি ভুলের কারণে টোটাল ব্যালেন্সে চলে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই টাকাটা এই টোটাল ব্যালেন্সে মানে আপনার অ্যাকাউন্টেই থাকবে কোথাও যাবে না তো আপনি উইডু করতে পারবেন না সাথে সাথে এটাকে খেলতে হবে তো সেটা কীভাবে আমি বলি আপনাকে তো এই যে দেখতে পারছেন লেভেলে ঠিক আছে এই এটাতে এই যে লেভেলে আমি ডায়মন্ডে একটা টাচ দিলাম এই যে দেখতে পারছেন এটা হইছে লেভেলের জন্য তো এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদেরকে এখানে কিছু বোনাস দিবে হয়তো চার টাকা কিংবা পাঁচ ছয় টাকা করে বোনাস দিবে আরও বেশিও দিতে পারে তো এখানে দেওয়ার পর এই যে দেখবেন এখানে কিন্তু শু করবে হুম চার টাকা পাঁচ টাকা বা দশ টাকা যাই হোক তো এটাকে যদি আপনি ক্লিম করেন ঠিক আছে এখানে কিন্তু ক্লিম লেখা থাকবে আর এই টাকাটা আপনার মেন ব্যালেন্সে যখন চলে যাবে আপনি ক্লিম করার সাথে সাথে যখন মেন ব্যালেন্সে চলে যাবে তখনই কিন্তু আপনার এই যে উইড অপশনে যে টাকাটা থাকবে ঠিক আছে মানে এই অপশনে যে টাকাটা থাকবে এটা সবটা টাকা এখানে চলে আসবে তখন কিন্তু আপনি এখান থেকে এক টাকাও উডু নিতে পারবেন না কখন নিতে পারবেন আবার এই টাকাটাকে আপনি আস্তে আস্তে খেলতে হবে খেলার পর যখন অপশন টাকাটা যাবে তারপর আপনি উড্যু করতে পারবেন ঠিক আছে তো এরকমভাবে আমাকে অনেকে ফোন করতেছে যে ভাই টাকা আসে টাকা উড্যু করতে পারতাছি না ঠিক আছে তো এইটুই হইছে মূলত সমস্যা আপনারা যখন ওইখান থেকে যখন টাকাটা কালেক্ট করেন তাহলে কিন্তু এখানে যত টাকা আসে সবটা টোটাল ব্যালেন্সে চলে যাবে তখন আপনি টাকা উডু করতে পারবেন না সহজে তখন আপনি আস্তে আস্তে খেলার পর যখন এখানে আসবে তখন আপনি উড্যু করতে পারবেন এখান থেকে তো আমি সাজেস্ট করব যে এখানে যেই টাকাটা দিবে ঠিক আছে এখানে লেবেলের জন্য যেই টাকাটা দিবে এটাকে আপনারা কখন করবেন আপনি উডডডু করবেন ঠিক আছে টাকাটাকে এখান থেকে উডডু করবেন উডডু করার পর ঠিক আছে টাকাটাকে উডডু করে তারপর এখান থেকে টাকাটা আপনি ফ্রিতে নিতে পারবেন ঠিক আছে এখানে যেই টাকাটা ফ্রিতে দিয়ে থাকে তারা তারপর আপনি এখানে একটা টাচ দিবেন হ্যাঁ টাচ দেওয়ার পর এখানে শু করবে যাই থাকুক না কেন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে অনেক টাকা দিবে তারা কিন্তু এখানে দেওয়ার মাছ কিন্তু একটা সিস্টেম আছে ওই যে একটা পেশা আছে আপনি খেলতে খেলতে টাকা হেরে যাবেন এইটাই তাদের লাভ ঠিক আছে তো এখানে ক্লিম করবেন তখনই আপনি টাকাটাকে উইড্রো করার পর তারপর ক্লিম করে মেন ব্যালেন্সে চলে যাবে ঠিক আছে তখন আপনি এখানে খেলতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে আপনারা ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের মতো ভিডিওটি এতটুকুই রাখলাম